তবে এগুলো খেয়ে মসজিদে প্রবেশ করা নিষেধ আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আকালা মিন হাযিহি শাজারা ইয়ানি যে ব্যক্তি এই গাছ অর্থাৎ রসুন থেকে কিছু খায় সে যেন অবশ্যই আমাদের মসজিদ থেকে দূরে থাকে ফালা ইয়াকরাবান্না মাসাজিদ মাসজিদানা সে যেন আমাদের মসজিদ থেকে দূরে থাকে সোহেব বুখারি আটশো তিরপান্ন নম্বর হাদিস সোহেব মুসলিম বারোশো সাতাত্তর নম্বর হাদিস এরপরে জাবের রদিল্লাহ তালানু বলছেন যে রসুল সাল আলী আসসালাম বলেছেন মান আকালা সুমান আউ বাসলা কেউ যদি কেউ যদি রসুন বা পেঁয়াজ খায় সে যেন আমাদের নিকট থেকে দূরে অবস্থান করে অথবা আমাদের মসজিদ থেকে দূরে থাকে তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে সহিহ বুখারী আটশো পঞ্চান্ন নম্বর হাদিস সহিহ মুসলিম বারোশো নম্বর হাদিস তাহলে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মসজিদে তো যাওয়া যাবে না যাবে না এসব খেয়ে এমনকি মানুষের সামনেও যাওয়া যাবে না মানুষের সামনে যেহেতু এটা একটা কষ্টকর জিনিস এটা থেকে গন্ধ আসে এই জন্য এটা খেয়ে মানুষের সামনে এবং মসজিদে যাওয়া যাবে না অবশ্য এটা হচ্ছে কাঁচা কাঁচা খাওয়ার বর্ণনা অর্থাৎ রান্না করার আগে যেটা খাওয়া হয় যদি রান্না করে খাওয়া হয় সেটা ভিন্ন কথা সহি মুসলিমের আরেকটি বর্ণনা দ্বারা বোঝা যায় যেটা সহি মুসলিমের বারোশো নম্বর হাদিস যে ব্যক্তি পেঁয়াজ রসুন কাঁচা কাঁচা খায় অথবা লিক পাতা খায় সে যেন অবশ্যই আমাদের মাসজিদের নিকটবর্তী না হয় কারণ কি কারণ হচ্ছে সেই সেসব জিনিসে কষ্ট পান যাতে আদম সন্তান কষ্ট পায় অর্থাৎ এগুলোর মাধ্যমে মানুষ যদি পাশে সালাতে দাঁড়াই তাহলে মানুষ সবচেয়ে কষ্ট পায় তো আল্লাহ রসুল এটাই বলছেন যে যেটাতে আদম সন্তান কষ্ট পায় সেটাতে ফেরেস তারাও কষ্ট পায় সুতরাং এটা থেকে অর্থাৎ কাঁচা খেয়ে মানুষের সামনে যাওয়া বা মসজিদে যাওয়া এটা থেকে বিরত থাকতে হবে আল্লাহ রবুল আলামিন আমাদেরকে তফিক দান করুন بشتى بوجه الجنه اللهم امين السلام عليكم ورحمه الله وبركاته